আরক্ষীর জালত পড়িল মনোজ খাকলারি। বিয়াকুম নামজারি কেলেঙ্কারিত অভিযুক্ত মনোজ। হাউকুশির এটুকুরা ভূমিত জালিয়াতি ভূমাফিয়া চক্র। গুয়াহাটির বিলাসী ভূমিত অব্যাহত আছে মাটি মাফিয়ার হেন চকু। মাটির গরাকীক দুর্বল পালেই জঁপিয়াই পড়ে মাটির দালাল। শেহতীয়াকৈ মহানগর আরক্ষীয়ে নামজারি কেলেঙ্কারিক লৈ দ্রুত অভিযান অব্যাহত রখার সময়তে পুনৰ সক্রিয় হৈছে এনে ভূ মাফিয়া চক্র। মহানগর আরক্ষী গ্রেপ্তার করিলে এটা কুখ্যাত মাটির দালাল। বৈশিষ্ট্য আরক্ষীর জালত এইটো মাটির কাগজ জালিয়াতি করে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মনোজ খাকলানি। লখরা হাউকুশিকে ধরি আর দক্ষিণ গাঁওয়ার এটুকুরা ভূমির নামজারি কেলেঙ্কারিত অভিযুক্ত এইটো মনোজ খাকলানি। বৈশিষ্ট্য হাতিগাঁও পল্টন বজার থানাত আছে মনোজর বিরুদ্ধে গোচর। ক্যামেরার সম্মুখত অভিযুক্ত ধৃত দালালর বিস্ফোরক স্বীকারোক্তি। গুৱাহাটীত ধারাবাহিক অভিযানত গ্রেপ্তার পঞ্চাশরও অধিক অভিযুক্ত। বিগত দুই তিনি মাহ ধরে মহানগর আরক্ষী অভিযান চলায় গ্রেপ্তার করেছে এনে অর্ধ শতাধিক মাটির দালাল, সরকারি বিষয়া কর্মচারী, অধিবক্তা, লাট মন্ডল। তার মাজতে এতিয়াও নামজারি জালিয়াতির বলি হওয়া ভুক্তভোগীয়ে এজাহার দাখিল করেছে গুৱাহাটীর থানায় থানায়। এতিয়াও ন্যায়ের অপেক্ষাত নিজরে মাটিখিনি হেরায় সর্বশান্ত হওয়া বহুজন। আরক্ষীও এরা ধরার মাজতে অব্যাহত রাখিছে দালাল বিরোধী অভিযান। খুব কম দিনতে জেলের পর ওলা কুখ্যাত মাটির দালাল অভিযুক্ত তাপস চৌধুরীর দুই সহযোগী সীমান্ত চৌধুরী হামিল আহমেদক বিচারি উলিয়াব নোৱাৰিলে বৈশিষ্ট্য আরক্ষী বুঝাই বুঝিছে আরক্ষীর দুর্বল কেস ডায়েরির সুবিধা লৈছে গ্রেপ্তার হওয়া লোকে। নাম ওলা অভিযুক্তক জেরা নকরাকৈ থকা রহস্য আর আরক্ষীর ভূমিকাক লৈও সৃষ্টি হয়েছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। আরক্ষীর জালত পড়িল মনোজ খাকলারি। বিয়াকুম নামজারি কেলেঙ্কারিত অভিযুক্ত মনোজ। হাউকুশির এটুকুরা ভূমিত জালিয়াতি ভূমাফিয়া চক্র। গুয়াহাটির বিলাসী ভূমিত অব্যাহত আছে মাটি মাফিয়ার হেন চকু। মাটির গরাকীক দুর্বল পালেই জঁপিয়াই পড়ে মাটির দালাল। শেহতীয়াকৈ মহানগর আরক্ষীয়ে নামজারি কেলেঙ্কারিক লৈ দ্রুত অভিযান অব্যাহত রখার সময়তে পুনৰ সক্রিয় হৈছে এনে ভূ মাফিয়া চক্র। মহানগর আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে এটা কুখ্যাত মাটির দালাল। বৈশিষ্ট্য আরক্ষীর জালত এইটো মাটির কাগজ জালিয়াতি করে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মনোজ খাকলানি। লখরা হাউকুশিকে ধরি আর দক্ষিণ গাঁওয়ার এটুকুরা ভূমির নামজারি কেলেঙ্কারিত অভিযুক্ত এইটো মনোজ খাকলানি। বৈশিষ্ট্য হাতিগাঁও পল্টন বজার থানাত আছে মনোজর বিরুদ্ধে গোচর। ক্যামেরার সম্মুখত অভিযুক্ত ধৃত দালালর বিস্ফোরক স্বীকারোক্তি। গুৱাহাটীত ধারাবাহিক অভিযানত গ্রেপ্তার পঞ্চাশরও অধিক অভিযুক্ত। বিগত দুই তিনি মাহ ধরে মহানগর আরক্ষী অভিযান চলায় গ্রেপ্তার করেছে এনে অর্ধ শতাধিক মাটির দালাল, সরকারি বিষয়া কর্মচারী, অধিবক্তা, লাট মন্ডল। তার মাজতে এতিয়াও নামজারি জালিয়াতির বলি হওয়া ভুক্তভোগীয়ে এজাহার দাখিল করেছে গুৱাহাটীর থানায় থানায়। এতিয়াও ন্যায়ের অপেক্ষাত নিজরে মাটিখিনি হেরায় সর্বশান্ত হওয়া বহুজন। আরক্ষীও এরা ধরার মাজতে অব্যাহত রাখিছে দালাল বিরোধী অভিযান। খুব কম দিনতে জেলের পর ওলা কুখ্যাত মাটির দালাল অভিযুক্ত তাপস চৌধুরীর দুই সহযোগী সীমান্ত চৌধুরী হামিল আহমেদক বিচারি উলিয়াব নোৱাৰিলে বৈশিষ্ট্য আরক্ষী বুঝাই বুঝিছে আরক্ষীর দুর্বল কেস ডায়েরির সুবিধা লৈছে গ্রেপ্তার হওয়া লোকে। নাম ওলা অভিযুক্তক জেরা নকরাকৈ থকা রহস্য আর আরক্ষীর ভূমিকাক লৈও সৃষ্টি হয়েছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।